সুপ্রিয় দর্শক, ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ ঈদের এই আবেশকে বর্ণিল রংধনু রঙে রাঙানোর জন্যই বাংলাদেশ কার্নিভাল আয়োজন করেছে বিশেষ ঈদ প্রদর্শনী। বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরার জন্য এই আয়োজন করা হলেও এই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু ভালোবাসার মানুষদের একটা মিলন মেলায় পরিণত হয়েছিল এই বিশেষ উদ্যোগটি। কারণ ঈদ মানেই কিন্তু সকলকে সাথে নিয়ে আনন্দ করা, আর তাই বাংলাদেশ কার্নিভাল ঈদ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের মানুষকে ভালোবেসে একই ছাদের নিচে আনার চেষ্টা করেছে। এবারে এই বিশেষ অনুষ্ঠানটিকে ঘিরে একটি বিশেষ প্রতিবেদন শুধুমাত্র আপনাদেরই জন্য। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নানান সৃজনশীল পণ্য দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে রাজধানীতে হলো ব্যতিক্রম ধর্মী ঈদ প্রদর্শনী 2023। গত 6 এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ICCB পুষ্পগুচ্ছ হলরুমে শুরু হয়ে 8ই এপ্রিল শেষ হয় বাংলাদেশ কার্নিভাল আয়োজিত 3 দিন ব্যাপী এই প্রদর্শনী। ছোট বড় ও মাঝারি মিলিয়ে দেশি ও বিদেশি বহুজাতিক 30টি ব্যান্ড ও উদ্যোক্তাদের 27টি স্টল ছিল এই প্রদর্শনীতে। ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, খাবার, নার্সারি, উপহার, প্রসাধনী ও গৃহসজ্জার সামগ্রী সহ নানা পণ্য ছিল এই আয়োজনে। শুধু বিক্রি নয়, সেই সঙ্গে পণ্যের প্রচারণা ও প্রদর্শনী এই আয়োজনের একটা উদ্দেশ্য বলে জানান বিক্রেতারা। বাংলাদেশ কার্নিভাল আয়োজিত ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনীতে নানা রকম সৃজনশীল পণ্যের সঙ্গে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, রাফেল ড্র সহ নানা আয়োজন। উৎসব মুখর পরিবেশে ঈদের কেনাকাটার পাশাপাশি বাংলাদেশের শিল্প সংস্কৃতির নানা আয়োজন দর্শকদের উপভোগের সুযোগ তৈরি এই প্রদর্শনীর লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশ কার্নিভাল একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আমরা শুরু করেছি এবং আমরা বন্ধুরা মিলেই শুরু করা ছোটোখাটো আয়োজন চলছিল। এত বড় একটা ইভেন্ট যে আসলে আমরা অর্গানাইজ করতে পারবো সেটা ভাবিনি। ডায়মন্ড ওয়ার্ল্ড আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, এর পাশাপাশি আমাদের অন্যান্য যারা কো স্পন্সররা রয়েছে সেখানে আল হারামাইন আছে, সেখানে সোলাস্তা আছে এবং পার্টনার হিসেবে অনেকেই রয়েছেন, নগদ আমাদের ট্রানজ্যাকশন পার্টনার, আমাদের এয়ারলাইন্স পার্টনার হিসেবে আছে US বাংলা এয়ারলাইন্স, এরকম সবার সহযোগিতায় আসলে সম্ভব হয়েছে। আর সহজ করে যদি উদ্দেশ্যটা বলি, এক ছাদের নিচে অনেকগুলো ব্র্যান্ডকে নিয়ে আসার একটা প্রচেষ্টা আমাদের ছিল এবং সেখানে বড় থেকে শুরু করে ছোট ব্র্যান্ড সবাই যেন তাদের প্রদর্শনী করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি।